তারপর হচ্ছে আপনার ফোন সাইজ বাড়বে একটু, তাই না? 20 পিক্সেল দিলাম আপাতত। অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে। এবার ফন্ট সাইজ কম ছোট হবে একটু, না? এবার ঠিক আছে, ওটা কালার করে দিচ্ছি। এর মধ্যে যে এই ই আছে, সেটা কালার হবে কোনটা? এটা ঠিক আছে। এবার আচ্ছা হচ্ছে অবস্থা, এতটুকু মানে আর আর কিছু করতে হবে এখানে? আর কিছু করার দরকার আছে? এখন আপনাদের কাজ থাকবে এটাকে রেসপন্সিভ করা। রেসপন্সিভ করছিলাম করছিলাম না লাস্ট ক্লাসে? আচ্ছা, রেসপন্সিভ করতে হবে না, রেসপন্সিভ করবেন এবং আপনাদের কাজ থাকবে নিচের এতটুকু করা। কীভাবে করছে এতটুকু বলেন তো। তখনই করে দিচ্ছে ওটা, এতটুকু কেমনে করবেন বলেন তো একটু আমাকে। এটা কি করবেন, এটা কি টেবিল দিয়ে করবেন, কিভাবে করবেন? টেবিল দিয়ে করলে ভালো হয়, কেন? টেবিলের মতো হলে কি টেবিলের তাছাড়া সিএসএস দিয়ে করা যায় না তাহলে? কেন সে টেবিল দিয়ে করলে যখন রেসপন্সিভ করবেন তখন ঝামেলা হবে না? এটা টেবিল দিয়ে করা যাবে না, এটা এটা নর্মালি ইউএলএলআই করবেন। ইউএলএলআই উপরে একটা মেনু রাখবেন, আর নিচে এইগুলোর জন্য 1 2 3 4 5 6 7 8 9 10 11 টেবিল না, 11টা এলআই, 11 তিনটা না, 100কে 11 দিয়ে ভাগ দিবেন, কত ভাগ করে হয় সামথিং, প্রত্যেকটার উইথ দিবেন তত, তাহলে এইভাবে অটোমেটিক্যালি টেবিলের মতোই হয়ে যাবে, কথা বুঝছেন? 100%কে তাহলে তাহলে এটা কী করবেন, ওই ইউএল এর মধ্যে যে এলআই আছে এলআই উইথ দিবেন, এটা অত পার্সেন্টেজ, তাহলে কী হয়ে যাবে, এরকম হয়ে যাবে। কী কথা কি বুঝতে পারছেন? দেওয়ার পর মানে ইউ আর আর তো এগুলোকে নর্মালি এ তো আসে, এটা না একে কী করতে হবে না করতে হবে তো আমরা বুঝতেই পারছি। আর যখন আমরা ছোটো করবো, যখন রেসপন্সিভ করতে যাবো, তখন এগুলো কি আস্তে 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 ছোটো হয়ে যাবে। এখানে প্লাসটা করছে আপনার একটা বাটনের মধ্যে, সাপোজ নিচে যদি যান BUTTON বাটন, বাটনের মধ্যে প্লাস দিয়ে দেন, প্লাস দিয়ে একটু একটু আপনি এখানে রিলোড দেন। আচ্ছা প্লাস লিঙ্ক ওখানে লিঙ্ক দিচ্ছে আর কি বাটনের মধ্যে, আমার তো দরকার নাই, এখানে ক্লিক করলে জাভা স্ক্রিপ্টের মাধ্যমে সবগুলো শো করছে, আমাদের তো এগুলো দরকার নাই, কি কথা বুঝছেন? এতটুকু পারবেন? হ্যাঁ, কেন শো করবে না? এলাইয়ের মধ্যে যদি আপনি IMG ট্যাগ না দিয়ে যদি সরাসরি ইমেজের লিঙ্ক দেন তাহলে শো করবে? অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন, এটা যেটা শো করে নাই না হলেও দেবেন, ট্রাই করছেন ওটা দেবেন, গ্রুপের কেউ না না যদি পারেন করে দিন, সঙ্গে সঙ্গে গ্রুপে জানাবেন যে আমি এটা হচ্ছে না, কেউ সলিউশন দেন। এরকম যদি হতে থাকে গ্রুপ আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাবে, একজনও কাজ করতে পারবেন না, কাজ কি শেখ শেষ পর্যন্ত যেতেই পারবেন না।
নিয়ত নিয়ত কারণ হচ্ছে কি মানে মুখে একটা কথা বলে দিতে হয় না, তাই না? সব জিনিস এখন কি বলে, আমরা মুসলমান, তাই না? মুসলমান এখন যদি একজন একজন অন্য ধর্মের মানুষ সে যদি শুধু শুধু যদি কালেমা পড়ে, সে কি মুসলমান হয়ে যাবে? সব জিনিস মন থেকে করতে হয়। আমি 100% কনফার্ম আপনি বিক্রয় .com ট্রাই করেন নাই, আপনি দেখেই ভয় পাইছেন। আপনি লাস্ট হয়তো হতে পারে 2 দিন আগে ট্রাই করছেন, ট্রাই করছেন, সে আমার ডকুমেন্ট ডকুমেন্ট দেখান যে আমি ট্রাই করছি, এই করছি ভাই, এতটুকু করছি, আমি দেখবো দেখবো। ফেসবুকের এই উপরে একটু করে রেসপন্সিভ করে দেখাবো না, করছিলেন পড়াই আছে, হ্যাঁ একটু 5 মিনিট করে দেখাবো। আচ্ছা রেসপন্সিভ করার সময় কি করবেন, শুধু ছোট করতে যাবেন, এভাবে শুরু করতে যাবেন বা ওইখানে যে আপনি প্রিভিউ করে কপি করে নিয়ে আসেন, আমি কপি করতে পারতাম, কেন কপি করতে? সাপোজ এই স্ক্রিনের জন্য দেখেন, এই স্ক্রিন পর্যন্ত ঠিক আছে, সাপোজ অথবা ধরেন এই স্ক্রিনের জন্য আমার ঠিক নাই, এই যে এখানে লেখাগুলো এরকম হয়ে যাচ্ছে, হ্যাঁ আমি নিচে একটু করে রেসপন্সিভ করে দেখাই, এত করে রেসপন্সিভ করে দেখাই। কি করতে হবে, আমি আমি করতেছি না, আমি আমি জাস্ট দেখাচ্ছি আপনাদের। সাপোজ এই স্ক্রিন, এই স্ক্রিনের জন্য, তাহলে এই স্ক্রিনের জন্য কি করবেন, আপনি রেসপন্সিভ করবেন, হ্যাঁ এখন একটা একটা করে দেখবেন যে কোন স্ক্রিনে ঝামেলা হচ্ছে, সেই স্ক্রিনের জন্য রেসপন্সিভ শুরু করে দেবেন। সাপোজ ধরেন এই স্ক্রিনের জন্য রেসপন্সিভ করবেন আপনি, এই স্ক্রিনের জন্য, ঠিক আছে, তখন এটাকে ধরবেন, ইনস্পেক্ট ইলিমেন্ট করেন, অথবা এই যে এটা যেখানে মানে উপরের টুকু যেখানে ছোট হয়েছে, উপরের টুকু কোন স্ক্রিনের জন্য ছোট হয়েছে, এই স্ক্রিনের জন্য না, আপনি যাচ্ছেন এই স্ক্রিনের জন্য রেসপন্সিভ করবেন, নিচের টুকু। কত স্ক্রিন অর্ডার ছিল, 634, কি ঠিক আছে, এই স্ক্রিনের জন্য যাচ্ছেন রেসপন্সিভ করতে। ধরেন প্রথমে লেফট লেফট এরিয়া, তাই না, উইথ দেওয়া আছে 100%, 60% নাকি 60% থাকলে তো এরকম হবেই, কী করতে হবে আমাকে এখানে 100% দিতে হবে। এখন ঠিক আছে, এখন ঠিক আছে, এখন এটাকে কী করবেন, কপি করে ওর মধ্যে দিয়ে দেবেন, বসাই দেবেন, এইভাবে ধরবেন, ধরার পরে যে এখানে কন্ট্রোল কপি করা যায় অথবা কন্ট্রোল সি দিয়ে কপি করা যায়, আপনি যদি একটা সিলেক্ট করেন, আমার তো হচ্ছে, আমার তো হচ্ছে, অথবা আপনি রাইট বাটন ক্লিক করে যে কপি রোল করা যায়, কপি রোল করা যায়, দেখছেন রাইট বাটন ক্লিক করে কপি রোল করলে হয়, এগুলো সবগুলো চলে আসে, তখন এখন দেখেন সবগুলো চলে আসে, দেখছেন দেখছেন কি করবেন, একটু কিছু সাইলেন্ট থাকেন, এখানে রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পর কি করবেন, কপি রোল, তখন এগুলো সকালে চলে আসে, এখানে গিয়ে বসা দেন, দেখছেন আচ্ছা হয়ে গেছে। এখন তারপরে কি করবেন, এটা তো ফ্লোট লেফট ক্রস, এটাকে কি করতে হবে, ফ্লোট নান, এবার এটা উইথ ছোট আছে, তাই না, এটা কোনটা রাইট এরিয়া, এটা কি করতে হবে, উইথ 100% করো নাকি, এটা কি করতে হবে, ফ্লোট নান, দেখেন তো কোথাও কোনো সমস্যা আছে, হ্যাঁ রেসপন্সিভ যা, শুধু এটা কপি করে কোনো পাঠিয়ে দিতে হবে। আপনি সাপোজ আপনি যদি না চান যে এই স্ক্রিনের জন্য এই এই ব্যাকগ্রাউন্ডে থাকবে না, এই ইমেজটা ইমেজটা থাকবে না, সাপোজ চাচ্ছেন এটার জন্য ইমেজটা থাকবে না, দেখাটা গিয়ে বলে দেন না ইমেজ নাই, এখানে দেওয়া আছে এক ধরনের শো করছে, এগুলোর উইথ দেওয়া আছে এই জন্যই, এটার উইথ প্রায় 100% করে দেন, কি সমস্যা আছে, মার্জিন মার্জিনের বেশি আপনার লিমিট আছে, সাপোজ যদি 400 পিক্সেল রেসপন্সিভ মার্জিন দিয়ে রাখেন তাহলে সমস্যা না, মানে 2-1 পিক্সেল এদিক সেদিক এদিক থেকে এদিক
হালকা এদিক সেদিক টানার জন্য রেসপন্সে আপনার মার্জিন ইউজ করতে পারেন, সমস্যা নেই। আর যদি আপনার ডিজাইনটা কোনো রকম মিলানোর জন্য ডিজাইন করেন তখন দেখবেন যে রেসপন্সিভ হচ্ছে না, তখন রেসপন্সিভ করতে গেলে অনেক ঝামেলা হবে। কারণ এটা দেখেন একদম যে কোনো স্ক্রিনের জন্য কিন্তু রেসপন্সিভ, এটা যে কোনো স্ক্রিনের জন্য রেসপন্সিভ। এদিকে সোর্স অ্যাকাউন্ট ওখানে উইথটা আমি বাড়াই দিয়েছিলাম, এই জন্য সরে যাচ্ছে ভাই। এখানকার জন্য আমি যদি একটু কমাই দিই তাহলে কিন্তু ঠিকঠাক উদ্দেশ্য করবে কি, ঠিক আছে? যে স্ক্রিনের জন্য সমস্যা দেখা দেবে সেই স্ক্রিনের জন্য ঠিকঠাক করে ফেলবে কি, ঠিক আছে? আচ্ছা এতটুকুই, নেক্সট ক্লাস থেকে, কালকে তো ক্লাস আছে আপনাদের, কালকে থেকে জাভা স্ক্রিপ্ট শুরু করবো। হ্যাঁ কালকে করে, আমি তো করে দিয়েছি সব কিছু, আমি তো করে দিয়েছি। আপনারা টোটাল এতটুকু করবেন, এতটুকু করবেন প্লাস নিচেরটুকু করবেন এবং রেসপন্সিভ করবেন, আমি টোটাল করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আপনারা যাদের পরীক্ষা আছে তারা বৃহস্পতিবার।